হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে সকালটা হলো দীপাবলি, তো তোমাদের সবাইকে দীপাবলির অনেক 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 শুভ শুভকামনা। আর এখানে আমি সকাল সকাল উঠে স্নান টান করে ঠাকুর সেবা দিয়ে দিয়েছি, আর এখানে একটু আমি রঙ্গোলি আঁকবো আর কি, ওই আর কি আলপনা রং, মানে পাউডার রং দিয়ে অনেক লিকুইড রং দিয়ে। তো চলো দেখো আজকে আমি আলপনাটা আঁকছি। খুব একটা আমি একটা আলপনা আঁকতে পারি না, আমি খুব একটা ভালো ডিজাইন করতে পারি না, তাও চেষ্টা করলাম সকলকে দেখি। এইভাবে আলপনা করতে খুবই ভালো লাগে দেখতে, তাই আমি ভাবলাম যে একটু চেষ্টা করে দেখি। তো গাইজ, এই ভিডিওটা আপনারা আমি কালী পূজার সময় শ্যুট করেছিলাম, আর এডিট করতে অনেকটা লেট হয়ে গেছে। তোমরা এই ভিডিওটা পেয়ে যাবে 19 তারিখে, 19 নভেম্বর। তো রঙ্গোলি আলপনা ডিজাইনটা কেমন হয়েছে আমাকে প্লিজ কমেন্টসে জানিও, ভালো লাগলো হচ্ছে কমেন্টসে জানিও, খারাপ লাগলো জানিও। আর এখানে আমি মিডিলে একটা বড় রঙ্গোলি করব, তার জন্য আমি প্রিপারেশন নিচ্ছি, দেখছি, আঁকছি আর মানে মিটিয়ে দিচ্ছি, কারণ একটু আমার হচ্ছিলো না, কারণ আমি সেরকম আলপনা দিতে পারি না। আর তাই আগে চেষ্টা আর কি করেছি যে সবাই দেয়, আমি একটু দিয়ে দেখি। তো এইবার যাই হোক, যেমন তেমন দিলাম, সামনের বছরটা চেষ্টা করবো একটু ভালো করে সুন্দর করে দেবার। আর এখানে এসে পড়েছে আমার ছেলে, আর মামামটা স্নান করেই না কান্না শুরু করে দিয়েছে আমার কাছে আসবে বলে, কারণ বাচ্চা মানুষ তো, মনে করে এটা কী কালার কালারফুল, ওটা আমি ধরি, এটা আমি একে একটু হাত দিয়ে দেখি ওটা কী। তার জন্য আমার মেয়েটা আমার কাছে আসে, তা আমি ওকে মানে কী বলে আঁখোসে, মানে আঁখোসে মেনে উসকো ডাটা, মানে আমি চোখ দিয়ে ওকে মানে বকা দিচ্ছে, আমার আমার ছেলেকে চোখ গরম করে। তো ও আমাকে মামামটা এনে দিয়ে বললো, নাও তুমি তোমার মেয়েকে সামলাও, আমি আর পারবো না, কারণ একলা তো করা যায় না, ও মা আর ও মিলে মামামকে সামলাচ্ছে আর আমি এইসব করছি। তো বন্ধুরা, এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর তোমরা অবশ্যই জানিও যে ভিডিওটা কেমন হয়েছে। তোমরা প্লিজ কমেন্টসে না বললে আমি বুঝতেই পারবো না আমি ভিডিওটা কেমন করেছি, ভালো না খারাপ। এসে পড়েছে, এই দেখো। তোমরা ভাবো ভেবেছ কি ও চুপ করে বসে আছে? চুপ করে বসে নি, ও আমাকে কন্নি দিয়ে পাও দিয়ে যা উড়ো বাসরা করছে, মানে ও নামবেই সেটা ধরবেই। কিন্তু হ্যাঁ, আমার ছেলে আমাকে অনেকটা হেল্প করেছে, ক্যামেরা ধরতে হেল্প করেছে, রঙগুলো এনে দে, রেখে দে, দূরে সরিয়ে রাখ, কাছে এনে দে, সবভাবে আমার ছেলে আমাকে মানে সবসময় হেল্প করে। কিন্তু সেদিনে খুবই আমার হেল্প করেছিল, যদি ও হেল্প না করতো আমাকে তাহলে আমি এতটুকু রঙ্গোলি করতে পারতাম না। তাহলে চলো পুরোটা রঙ্গোলি দিই, তারপরে তোমাদের সাথে শেয়ার করবো। আর এখানে বড় বড় দুটো চাটা এনেছে, মানে দিয়া এনেছে, আমার হাজবেন্ড বলেছে এটা রং করে রাখতে সুন্দর করে আর্ট করে দিতাম। ওনাকে আমরা দুজনে মিলে শ্মশান মা কালীর এখানে যাবো,
রাত্রে যাবো 11:30-11:30 সময়, তখন গিয়ে আমরা অঞ্জলি নেবো। আমরা প্রত্যেক বছরই যাই, অঞ্জলি নেই। তো এবার বলেছে বাইরে থেকে চাটা ডিজাইন করা চাটা কিনবো না, ঘরে ডিজাইন প্লেন চাটা কিনবো, তুমি একটু ডিজাইন করে দেবে। বলেছে ঠিক আছে হবে, এনে দিও। ওই আমি ডিজাইনটা করলাম, তো দেখো বলো বন্ধুরা কেমন হয়েছে চাটার ডিজাইনগুলো। ওইটা একটু চিতির বিতির হয়ে গেছে। তারপর আমাদের স্টার দিয়া জ্বালানো, এই দেখো সব দিয়াগুলোতে আরো অনেক দিয়া আছে, সবগুলোতে আমি তেল ভরে নিয়েছি। এই যে দিয়াগুলো দেখছো, চাটাগুলো দেখছো, সেগুলো আমি নিজে আর্ট করেছি, নিজে ড্রয়িং করেছি, ঘরে বসে ডিজাইন করেছি। আর যেগুলি প্লেন দেখছো সেগুলি আর করার সময় পাইনি, সময় চলে গেছে, সন্ধ্যা হয়ে গিয়েছিলো, তাই ভাবলাম যে আর এটুকু আর করার দরকার নেই, এইভাবে দিয়ে দেবো ভগবানকে। এই দেখো বন্ধুরা, তোমাদের সাথে শেয়ার করবে এবার ফাইনাল লুক। এবার বলবে আমার ঠাকুর ঘরটা কেমন লাগছে। আমার কাছে তো বেশ লাগছে, ডিজাইনের কথা বলছি না, যে আমি সাজিয়েছি মানে দিয়া দিয়ে আলোয় আলোকিত হয়ে গেল আমার পুরো ঠাকুর ঘরটা, খুবই ভালো লেগেছে। আমি দিয়া জ্বালাচ্ছি তো, আর আমি আমার ছেলেকে বললাম বাবা আমাকে একটু ভিডিও করে দে। হ্যাঁ ও করেছে, কিন্তু আমার আর মুখটাই দেখা যাচ্ছে না, ওগুলো শুধু হাতটাই দেখা যাচ্ছে। আমি দিয়া জ্বালাচ্ছি, তাই বলছি কে দিয়াটা জ্বালাচ্ছে, মুখটা না দেখে দেখলে তো বুঝতেই পারবো না কে দিয়া জ্বালাচ্ছে। এরপরে বললো যে মা আমিও জ্বালাবো, তারপরে বললাম নে তুইও জ্বালা। তো ও জ্বালাচ্ছে, আমাকে বলছে মা তুমি আমাকে একটা ভিডিও করে দাও। ওকে ঠিক আছে ভিডিও করে দিচ্ছি। মানে খুবই মজা হয়েছে, মানে কালী পুজোর দিনটা অনেক এনজয় করেছি আমরা। তারপরে সে ঠাকুর দেখতে যাওয়া, তারপরে আমরা রাত্রি 11:30-11:30 সময় মা শ্মশানকালের এখানে গিয়েছিলাম, অঞ্জলি দিয়েছি, খুবই সুন্দর অঞ্জলি দিয়েছি। প্রথম গিয়েই আমরা অঞ্জলি পেয়ে গেছি, অঞ্জলি দিয়ে বাতি টাতি জ্বালিয়ে মাকে ধূপ বাতি দেখিয়ে প্রণাম করে আসে মার আশীর্বাদ নিয়ে তারপরে ঘরে এসেছি। এই দেখো ফাইনাল লুক বন্ধুরা, কেমন হয়েছে আমাকে জাস্ট কমেন্টসে জানাবে। মানে সেই দিনটা না এখনো ভুলতে পারি না, মনে হয় যে আবার আবার যদি আসতে ভালো হতো। আমার খুবই ভালো লাগে এইভাবে পুরো বাড়িতে দিয়া জ্বালিয়ে লাইট ফাইট লাগিয়ে, একে বাম্পার লেগেছে বাড়িটা দেখতে, এবারে দারুণ। এখানে আমি আর আমার মাম্মা মিলে এখানে বাতি জ্বালাচ্ছি, মানে বাতি ফুটাচ্ছি, সেটা কি তারাবাতি গুলোও যাই, তারাবাতি ফুটাচ্ছি। শেষ আমাদের তারাবাতি ফুটানো, এখন চলে যাব ঘরে। ঘরে গিয়ে ওকে খাইয়ে দিয়ে একটু সময় রেস্ট নেব, তারপরে চলে যাব মন্দিরে। তোমাদেরকে দেখাচ্ছে কি ভালো লাগছে না বন্ধুরা, সামনে সবাই বাড়িতে লাইট জ্বালিয়ে বাতি টাতি জ্বালিয়ে কি ভালো না, দুর্দান্ত লাগছে দেখতে। আমার ছেলে যাচ্ছে বোম ফাটাচ্ছে, ওরা কি বলে পপো বোম।